সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্রেন টিউমার। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসা যাক আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান 1958 সালের জানুয়ারি মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি এভার কেয়ারে নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্রেন টিউমার এবং তার কি চিকিৎসা রয়েছে বাংলাদেশে। স্যার, প্রথমে জানতে চাইব টিউমার কি এবং কখন আমরা বলবো ব্রেন টিউমার হয়েছে? কোনো সেল বা কোষের বৃদ্ধি যদি অস্বাভাবিক হয় এবং অস্বাভাবিক গতিতে যদি বাড়তে থাকে তখন একটা টিউমারের তৈরি হয়। সেই টিউমারটা হলো অনেকগুলি অনিয়ন্ত্রিত কোষে তৈরি হয়। তো ব্রেনের কোন অংশে হলে এর কি ধরনের নামকরণ রয়েছে বা কোনটি বেশি দেখা যায়? ব্রেন টিউমার সাধারণত ব্রেনের বিভিন্ন সেল থেকে হয়। নিজস্ব সেল আছে কতগুলো, ব্রেনের নিজস্ব সেল সেখান থেকে হতে পারে, অথবা আবরণ, ব্রেনের যে পার্শ্বে মেমব্রেন বলি আমরা, সেই মেমব্রেনের সেল থেকেও হতে পারে। আর ব্রেন টিউমার সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হলো বিনাইন টিউমার, যেগুলি আমরা বলি নির্দোষ বা খারাপ ধরনের নয়। আর কিছু কিছু আছে ম্যালিগন্যান্ট টিউমার, যেগুলি সাধারণত ক্যান্সারাস। তবে বিনাইন টিউমারগুলি দেখা যায় যে সাধারণত টিউমার অপারেশন করলেই মানুষ সুস্থ হয়ে যায়। আর ম্যালিগন্যান্ট টিউমার সাধারণত ম্যালিগন্যান্সি বলি আমরা, ক্যান্সার জাতীয় বলি, যে তখন ব্রেনের সেল থেকে ক্যান্সার হতে পারে, অথবা প্রাইমারি টিউমার বলি এগুলি আমরা। আর সেকেন্ডারি টিউমার হলো শরীরে অন্য জায়গায় ক্যান্সার হয়েছে, সেই সেলগুলো ব্রেনে এসে মেটাস্টিসিস হচ্ছে, এটা বলে সেকেন্ডারি টিউমার। সুতরাং ব্রেনের টিউমার কিন্তু অনেক কিছু সমন্বয়ে বলা যায়, যে প্রাইমারি টিউমার হতে পারে, সেকেন্ডারি টিউমার হতে পারে। তো শুধুমাত্র মগজে হলেই সেটাকে আমরা ব্রেন টিউমার বলি না, এর কিছু কাভারিংস থাকতে পারে, অ্যাসোসিয়েটেড আশেপাশেও হতে পারে। রাইট স্যার, ব্রেন টিউমার হয়ে যাবার পরে আমরা অনেকেই তো ভয়ে থাকি এই বিষয়টি নিয়ে, যে সামান্য মাথা ব্যথা হলেও অনেকে ভাবেন, যারা অনেক বেশি কিউরিয়াস, যে আমার কি ব্রেনে কোনো টিউমার হলো, আমার কেন রিপিটেডলি ব্রেনে বা মাথায় এত ব্যথা হচ্ছে। তো ব্রেন টিউমার হয়ে যাবার পরে কি ধরনের উপসর্গ থাকতে পারে একজন রোগীর? ব্রেন টিউমার তাহলে উপসর্গগুলি কি যদি বলা যায় তাহলে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ব্রেন টিউমার সবচেয়ে কমন যে সিমটমগুলি হয় সেটা হলো মাথা ব্যথা। মাথা ব্যথা হয় না এমন মানুষ তো নাই দুনিয়াতে, তাহলে আমরা কখন চিন্তা করব? চিন্তা করবো তখনই যদি দেখা যায় যে মাথা ব্যথার ধরনটা পরিবর্তন হচ্ছে। যেমন মাথা ব্যথা আগে ছিল কিছু সময়ের জন্য টলারেবল ছিল, ওষুধপত্র খেলে ভালো হচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ব্যথাগুলি আর কমতেছে না, 7 দিন 10 দিন মাথা ব্যথা হচ্ছে। মাথা ব্যথার সাথে যদি অন্য উপসর্গগুলি যোগ হয়, যেমন বমি, চোখে ঝাপসা দেখা, তারপরে খিচুনি হওয়া, একটা সাইড প্যারালাইসিস হয়ে যাওয়া, চোখে কম দেখা, কানে কম শোনা, এইগুলি উপসর্গ যদি থাকে তাহলে অবশ্যই চিন্তা করতে হবে যে এই মাথা ব্যথা কিন্তু সিম্পল মাথা ব্যথা নয়, তাহলে অন্য কোনো কারণের জন্য মাথা ব্যথা হচ্ছে। তখন যদি পরীক্ষা নিরীক্ষা করা যায় তখনই সাধারণত রোগগুলি ধরা পড়ে। আপনি বলছিলেন এক ধরনের খিচুনিও হতে পারে, তো এগুলোর পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কিনা বা কি ঘটে আসলে? ব্রেনের সাধারণত দেখা যায় যে ব্রেনের যে অংশে টিউমার হচ্ছে বা কোনো ইনফ্লেকশন বা কোনো ইনফ্লামেশন হচ্ছে, সেই ব্রেনের ওই পার্টটা যদি শরীরের একটা পার্টকে সাধারণত রিপ্রেজেন্ট করে। যেমন ধরেন আমার বাম দিকের ব্রেনটা ডান দিকটা কন্ট্রোল করে, ডান হাত, ডান পা, ডান মুখের পাশ, এইগুলি প্রত্যেকটা ব্রেনে একটা একটা করে সেন্টার থাকে। সেই সেন্টারের আশেপাশে যদি কোনো ইরিটেশন হয়, যেন টিউমার হলো বা কোনো হেমোরেজ হলো বা কোনো ইনফেকশন হলো, ওই পার্টিকুলার সাইটে যখন ইনফেকশনটা হয় তখন ওই পার্টিকুলার পার্টটাকে ইনভলভ করে, তখন ওই যে আনইউজুয়াল মুভমেন্ট মানে খিচুনি হয়, কারণ ওই পার্টটাকে ইরিটেট করার জন্য মোটর মুভমেন্টগুলি হয় যার জন্য খিচুনি হতে পারে। ওই জন্য ব্রেন টিউমারের একটা উপসর্গগুলো খিচুনি হওয়া। তো এর জন্য কোনো আন্ডারলাইং কজেস বা ফ্যাক্টর কাজ করে কিনা ব্রেন টিউমার হবার পেছনে? ব্রেন টিউমারের একজ্যাক্ট কারণ তো জানা যায় নাই, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কারণ যেমন জানা যায়। যেমন ধরা যায় যে যদি দেখা যায় যে খুব ঘন ঘন রেডিয়েশন বা এক্সরে বা আয়োনাইজিং রেডিয়েশন কেউ যদি কেউ নেয় তাহলে হতে পারে। কারো কারো দেখা যায় যে বংশগত ধারা, যে বাবা মা অথবা খালা অথবা বাবা কারো বংশতে এরকম টিউমার ছিল, তাদের কিন্তু হতে পারে। যদি এটা রেয়ার তারপরে হতে পারে। আর কিছু কিছু কন্ডিশনে ব্রেন টিউমার হতে পারে, যেমন নিউরোফাইব্রোমেটোসিস, শরীরে অনেকগুলি মেজের মতন হয়, আর দেখবেন অনেকের থাকে, এগুলি যদি বংশগত ভাব থাকে, হ্যাঁ দেখা যায় এগুলো, রাইট,
ওগুলো কিন্তু প্রি ক্যান্সার, মানে ওগুলি হলে দেখা যায় যে কারো কারো ওই ক্যান্সার হতে পারে। ওই জন্য ব্রেন টিউমার কিছু কিছু কারণ আমরা জানতে পারি, আর বাকি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো কারণ ছাড়াই কারো কারো ব্রেন টিউমার হতে পারে। ব্রেন টিউমারের এই উপসর্গগুলো যখন নিয়ে আসে, হয়তো বেশ কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে এটি জানা যায় যে তিনি আসলে ব্রেন টিউমারে আক্রান্ত কিনা, তো কি ধরনের ইনভেস্টিগেশন রয়েছে? প্রথমে তো ইনভেস্টিগেশন যদি বলি আমরা, তাহলে প্রথম ইনভেস্টিগেশন হলো যে হিস্ট্রি নেওয়ার পরেই তো আমরা ইনভেস্টিগেশনে যাই। মানে টাইম যদি টেস্টেড ইনভেস্টিগেশন করা হয় তাহলে বলা হয় যে এমআরআই অফ দ্য ব্রেন। সিটি স্ক্যানও বোঝা যায়, তবে সিটি স্ক্যানে কোনো কোনো ক্ষেত্রে এটার কিছু কিছু লিমিটেশন থাকে, তবে এমআরআই করলে এটা একদম লিভিং অ্যানাটমি বলা যায়। এমআরআই করলে বোঝা যায় যে ব্রেনে কোনো পার্টে কোনো টিউমার বা অন্য কোনো সমস্যা আছে কি না। ওই জন্য যদি একটা ইনভেস্টিগেশন করতে বলা হয় তাহলে আমরা এমআরআইটাকে বোঝাই, এমআরআই করলে বোঝা যায়। এছাড়া আদার্স কোনো ইনভেস্টিগেশন এক্ষেত্রে সাজেস্ট করেন কি না? হ্যাঁ, অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা দেখার জন্য করতে হয়, যেমন রক্ত পরীক্ষা করতে হয়, ESR বেড়ে যেতে পারে রক্তের একটা পরীক্ষা, এক্সরে চেস্টে দেখা যেতে পারে কোনো লিশন থাকতে পারে লাংসের থেকে যেটা ছড়ায় ব্রেনে যাচ্ছে, ওই জন্য লাং এক্সরে চেস্ট করলে আমরা কিছুটা অনুমান করতে পারি। তারপর সিটি স্ক্যান করলেও কিছুটা বোঝা যায়, যদিও সিটি স্ক্যান অত বেশি ই না, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে সিটি স্ক্যানও ইনফরমেটিভ হয়। আর সর্বোপরি MRI ব্রেন, এটা হলো ইম্পর্টেন্ট, যেটা করলে আমরা বুঝতে পারি। ব্রেন টিউমার হবার জন্য বিশেষ কোনো বয়স বা বিশেষ কোনো নারী বা পুরুষ নির্বিশেষে এরকম কোনো ব্যাপার আছে কি না? এটা এরকম কিছু কোনো ব্যাপার নাই, তবে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই ব্রেন টিউমার যেগুলি মেলিগন্যান্ট টিউমার সেগুলি সাধারণত 40 ঊর্ধ্ব বয়সে হয়, তবে কিছু কিছু টিউমার বাচ্চাদের হতে পারে, ইভেন জন্মের থেকেও থাকতে পারে, কনজেনিটাল বলি আমরা, এরকম কিছু কিছু কন্ডিশন থাকতে পারে। ওই জন্য ব্রেন টিউমার কোনো বয়সের ভেদ বা পুরুষ বা নারীতে কোনো ভেদাভেদ নাই, যে কোনো বয়সে যে কোনো মানুষের হতে পারে। তো অনেকে কিন্তু ভয় পান এবং ভাবেন যে আমার হবে কি না, হয়ে গেছে কি না। অনেক রোগের ক্ষেত্রে কিন্তু আমরা স্ক্রিনিংয়ের ব্যবস্থা আছে জানি বাংলাদেশে এবং বিশ্বব্যাপী, তো এক্ষেত্রে কোনো স্ক্রিনিংয়ের কোনো প্রয়োজনীয়তা রয়েছে কি না? স্ক্রিনিং করবেন তাদেরকেই যাদেরকে আপনি সন্দেহ করবেন যে হতে পারে। যেমন আমি বলছিলাম যে যদি দেখা যায় যে ফ্যামিলি হিস্ট্রিতে মা অথবা খালা অথবা তার দাদা দাদি কারো কারো এরকম ব্রেন টিউমার বা এই ধরনের সমস্যা আছে, তাহলে তাদেরকে স্ক্রিনিং করতে হবে, কারণ তাদেরও হতে পারে। ওই জন্যই যে সাধারণ মানুষের স্ক্রিনিংয়ে চাইতেও যাদেরকে আমরা সন্দেহ করতেছি যে এদের ফ্যামিলিতে হতে পারে, তাদের কিন্তু ওটা স্ক্রিনিং আওতা আনা উচিত, কারণ তাদের পসিবিলিটি অনেক বেশি সাধারণ মানুষের চাইতে। ব্রেইনের সাথে আমরা জানি আমাদের চোখের একটি সরাসরি সংযোগ রয়েছে, তো আপনি বলছিলেন ব্রেন টিউমার হলে তার চোখেও কিছু উপসর্গ দেখা দিতে পারে, সেটি কেন স্যার, সেটি কেন হয়ে থাকে? সেটা হলো যে ব্রেন টিউমার সাধারণত দেখা যায় যে কোনো স্পেস ওকামিং, মানে ব্রেনের কোনো টিউমার হলে সাধারণত তিনটা লক্ষণ পরিলক্ষিত হয়, যেমন মাথা ব্যথা, বমি এবং চোখে ঝাপসা দেখা। এই তিনটার উপসর্গ থাকলে যদি কোনো অন্য কোনো সিমটম বা অন্য কোনো অসুখ না ধরে, তা আমরা ধরে নিতে পারি তার ব্রেনের সমস্যা, মাথা ব্যথা, বমি এবং চোখে ঝাপসা দেখা। কেন চোখে ঝাপসা দেখতেছে দেখতেছে হলো এই যে ব্রেনে অন্য জায়গায় টিউমার হয়েছে, কিন্তু তাকে প্রেশার দিয়ে ব্রেনটাকে ড্যামেজ করতে, প্রেশার ইফেক্ট হচ্ছে, প্রেশার ইফেক্টের জন্য তখন ব্রেনের যে চোখের যে রক্ত বা চোখের দেখার যে দৃষ্টিশক্তি যে নার্ভটা থাকে সেই নার্ভের উপরে প্রেশার পড়ে, নর্মাল ফাংশন থাকে না, তখন আস্তে আস্তে ওই নার্ভটা শুকায় যায়, যার জন্য চোখে দেখতে পারে না। যদিও ব্রেন টিউমার, কিন্তু তার চোখের সমস্যার জন্য সে দেখতে পারে না, কিন্তু এটা ব্রেনের সমস্যা থেকে হচ্ছে, কিন্তু সেকেন্ডারি এফেক্ট হচ্ছে টিউমার চোখে না দেখা। এই জন্য অনেকে ভুলবশত বা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে চোখের সমস্যার জন্য বিশেষজ্ঞের কাছে যায়, কিন্তু দেখা যায় যে চোখের সমস্যা না, ব্রেনের সমস্যা, যার জন্য অনেক লেটলি ধরা পড়ে। কিংবা মাইগ্রেনের সাথেও তো এর একটা কোরিলেশন আমি দেখতে পাচ্ছি, যে মাইগ্রেনেও একই ধরনের ফিচার থাকে, তাদেরও চোখে এক ধরনের অড়া হয় কিংবা তাদের বমি হতে পারে, মাথা ব্যথা তো আছেই, সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট করার কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, মাইগ্রেনও কিন্তু মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, বমি হয়, কিন্তু মাইগ্রেনের সুবিধা হলো এই যে মাইগ্রেনে কিন্তু লং কন্টিনিউড হিস্ট্রি থাকে, ধরেন ছোটোবেলা থেকে বা 15-16 বছর বা 13-14 বছর থেকে শুরু হয় ব্যথা, 30 বছর 35 বছর বা 40 বছর মধ্যে থাকে, যে ব্যথা এতদিন ধরে থাকতেছে, কোনো সমস্যা তেমন করতেছে, শুধু মাথা ব্যথা হচ্ছে, তাহলে বুঝতে হবে এটা বিনাইন কন্ডিশন, এটা ব্রেন টিউমার না। ব্রেন টিউমার কী হবে, মাথা ব্যথার ধরনটা চেঞ্জ হয়ে যাবে, মাথা ব্যথা হচ্ছে কিন্তু মাথা ব্যথার তীব্রতা বেড়ে গেলো, বা মাথা ব্যথা হচ্ছে মাথা ব্যথার সাথে শরীরটা একটা পাশ অবশ হয়ে গেলো, বা চোখে ঝাপসা হয় দিন দিন বাড়তেই থাকলো। এই দেখুন, সাধারণ চিকিৎসাতে মাইগ্রেন কিন্তু চিকিৎসাতে ভালো হয় বা কন্ট্রোল থাকে, কিন্তু ব্রেন টিউমারের যে ব্যথা বা সমস্যাগুলি হচ্ছে সেগুলি কিন্তু ইনমন্ত্রী হয় না। এইভাবেই আমরা সাধারণ মানুষ ডিফারেন্সিয়েট করতে পারে, রাইট, ডিফারেন্সিয়েট, এবং তাকে সেই ব্যাপারে আসলে কনসিয়াস হয়ে তার চিকিৎসকের কাছে অবশ্যই যেতে হবে। কি ধরনের চিকিৎসা রয়েছে স্যার ব্রেন টিউমারের ক্ষেত্রে, এবং বিনাইন এবং ম্যালিগন্যান্সি দুটোর ক্ষেত্রেই জানতে চাইব? ব্রেন টিউমার চিকিৎসা হলো যে যখন আমরা ডায়াগনোসিস করে ফেললাম যে ব্রেন টিউমার, তখন ওটা দেখতে হবে যে এই টিউমারের
কত কত দিন হয়েছে মানে তার ইটা কত ডিউরেশনটা কতটুকু হয়েছে যদি দেখা যায় যে অল্প দিনের মধ্যে ব্রেন টিউমারটা ধরা পড়ছে তাহলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই যদি বিনাইন টিউমার হয় তাহলে অপারেশনের মাধ্যমে সার্জারি করে এটা সম্ভব বের করে ফেলা সম্ভব এবং বিনাইন টিউমারগুলি অপারেশন করে বের করার পরে কিন্তু 100% ভালো হয়ে যায় সাধারণত তেমন সমস্যা থাকে না শুধুমাত্র কিছু কিছু পোস্ট অপারেটিভ পিরিয়ডে কিছু ওষুধপত্র দিতে হয় আর মেলিগন্যান্ট টিউমার হলে তখন ওর আমরা অপারেশন করে যতটুকু বের করা সম্ভব হয় তারপরে বের করার পরে আমরা বায়োপসি করি বায়োপসি করলে তখন ধরা পড়ে যে কী ধরনের টিউমার সেই ধরন অনুযায়ী তখন চিকিৎসা চলে টাইপ 1 টাইপ 2 টাইপ 3 টাইপ 4 এরকম গ্রেডিং করা যায় তার বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন কী ধরনের চিকিৎসার দিকে আপনারা যান বিনাইন এবং ম্যালিগন্যান্সি কীভাবে আপনারা ভাগ করে থাকেন বা ডায়াগনোস করে থাকেন একটু জানতে চাইবো আমাদের ব্রেনের ভিতরে যে পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে এই গ্ল্যান্ডেও তো অনেক সময় টিউমার হতে পারে স্যার সেটি হলে কী ধরনের উপসর্গ আসে এবং তার কী চিকিৎসা রয়েছে পিটুইটারি টিউমার এটা ওয়ান অফ দ্য কমন টিউমার ব্রেনের পিটুইটারি টিউমার হলো যে আমাদের যে মাস্টার গ্ল্যান্ড বলি আমরা পিটুইটারি গ্ল্যান্ড যেখান থেকে সমস্ত শরীরের হরমোনগুলি বের হয় সেখানে এক ধরনের টিউমার হয় সেই টিউমারগুলি হলে এটার সুবিধা হলো এই যে এই টিউমার হলে সাধারণত দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মাথা না কেটে নাকের ভিতর দিয়ে এই প্যাসেজ তৈরি করে কিন্তু টিউমার কাটা সম্ভব এবং সেই টিউমারটা কিন্তু অপারেশন করলে ভালো হওয়ার সুযোগও আছে তবে কিছু কিছু পিটুইটারি টিউমার যেমন প্রোল্যাক্টিনোমা বলি আমরা এক ধরনের টিউমার এটার সুবিধা হলো এটা অপারেশন না করলেও ভালো করা যায় কীরকম এই একমাত্র টিউমার যেটা আপনি ওষুধের চিকিৎসাতে নিয়ন্ত্রণ করা সম্ভব অপারেশন না করেও সুতরাং পিটুইটারি টিউমার হলেই যে সবসময় যে ভয়ের ব্যাপার তা কিন্তু না তবে পিটুইটারি টিউমার যদি লেট হয় তাহলে দেখা যায় যে পিটুইটারি টিউমার আশেপাশে যে চোখের যে আমাদের দেখার যে ইটা নার্ভটা সেটা ড্যামেজ করে খুব আর্লি ওই জন্যই পিটুইটারি টিউমার হলে যদি খুব আর্লি ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু এই ড্যামেজ থেকে সম্পূর্ণ আরোগ্য করা সম্ভব তো এটিকে বুঝবার কোনো উপায় আছে এটির উপসর্গ কি আগের মতোই হবে বা নতুন কোনো কিছু আছে কি নাকি হ্যাঁ পিটুইটারি টিউমার সাধারণত যেহেতু গ্ল্যান্ডের সিক্রেশন থেকে হয় তো দেখা যায় যে বিভিন্ন রকম কারো কারো দেখা যায় মাসিক অনিয়মিত হচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে বা কারো কারো দেখা যাচ্ছে তার বৃদ্ধি বেশি হচ্ছে যদি অল্প বয়সে গ্রোথ হরমোন প্রোডিউসিং টিউমার হয় তা জাইগান্টিজম বলে আমরা খুব লম্বা হচ্ছে হ্যাঁ 6-7 ফুট লম্বা হচ্ছে হাত পাগুলি বড় বড় হয়ে যাচ্ছে আর যদি বেশি বয়সে হয় তাহলে দেখা যায় অ্যাক্রোমেগালি মানে চেহারা নষ্ট হয়ে যায় মুখ টুক ফুলে যাচ্ছে ঠোঁট মোটা হয়ে যাচ্ছে হাতের আঙুলগুলি বড় হয়ে যাচ্ছে এই সমস্ত সিমটম নিয়ে আসতে পারে কারণ যেহেতু হরমোনের একটা সেন্টার ওই জন্য হরমোনের ব্যাসক্রমের জন্য বিভিন্ন রকম চেঞ্জগুলি হয় সুতরাং এইভাবে আমরা বুঝতে পারি প্লাস পরীক্ষা করলে তো বোঝাই যাবে এমআরআই করলে তখন বোঝা যায় যে পিটুইটারি টিউমার হয়েছে বা পিটুইটারি গ্ল্যান্ডে কোনো টিউমার হয়েছে আপনি বলছিলেন যে নাকের ভেতর দিয়ে এক ধরনের যন্ত্রের মাধ্যমে আপনারা এই অপারেশনগুলো করেন এই ক্ষেত্রে স্কাল কেটে ওপেন করে কোনো ধরনের অপারেশনে যেতে হয় না তো এই ধরনের চিকিৎসায় রোগী কতদিন নাগাদ সুস্থ হন বা এর কোনো ডিউরেশন আছে কিনা তিনি কতদিন নাগাদ স্বাভাবিক জীবনে ফিরতে পারেন যদি দেখা যায় যে পিটুইটারি টিউমার খুব আর্লি স্টেজে ধরা পড়ছে এবং টিউমার আমি তো বললাম যে নাকের ভিতরেও করা যায় মাথা না কেটে এটা আধুনিক পদ্ধতি আমাদের দেশে অনেক সেন্টারেই হয় এটা আমরা করে থাকি সুতরাং এই টিউমারটা যদি করা যায় করার পরে যদি দেখা যায় যে এটা সাধারণত বিনাইন টিউমারই হয় পিটুইটারি টিউমারগুলো এবং যদি ফুল আনা যায় এবং যদি রিপ্লেসমেন্ট হরমোন থেরাপি দেওয়া যায় তাহলে কিন্তু সারা জীবন মানে নর্মাল যে মানুষের জীবনকাল সেরকম সে পার করতে পারে এবং ফলোআপে থাকলে সে সুস্থ স্বাভাবিক জীবন ইভেন বাচ্চা কাচ্চাও নিতে পারে মেয়েদের বিশেষ করে পিটুইটারি টিউমার হতে পারে হলে পরে দেখা যায় কারো করে অনিয়ন্ত্রিত মাসিক হচ্ছে বাচ্চা হচ্ছে না কিন্তু এই টিউমার অপারেশন করার পরে দেখা যায় স্বাভাবিক জীবনে চলে আসতে পারে হরমোন ঠিক হচ্ছে এবং স্বাভাবিক অন্য 10টা মানুষের মতনই জীবনযাপন করতে পারে স্যার ব্রেন টিউমার নিয়ে আরও অনেক কিছু জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের দেখিয়ে থাকি সেটি এখন দেখে আসবো প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে খাবারে কোলেস্ট্রলের ক্ষতিকারক প্রভাব কমাতে একটি সুষম খাদ্যাভ্যাস অত্যন্ত প্রয়োজনীয় এক্ষেত্রে আমাদের মেনু প্ল্যানিংয়ের দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের মধ্যে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন অথবা বিভিন্ন কোলেস্ট্রলজনিত অথবা কার্ডিয়াক ডিজিজে আক্রান্ত তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে এটা নয় যে আমরা কখনোই কোলেস্ট্রলযুক্ত খাবার খাবো না তবে আমাদের মেনু প্ল্যানিংটা এরকম হতে হবে যাতে যেই মেনুতে বা যেই ফিস্টে কোলেস্ট্রলযুক্ত খাবার থাকছে সেই মেনুতেই যেন আমরা কিছু
দ্রবণীয় আঁশযুক্ত খাবার অর্থাৎ সলিউবল ফাইবারযুক্ত খাবার রাখি, যা আমাদের কোলেস্ট্রলের ক্ষতিকারক প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করতে সাহায্য করবে। যেমন আমাদের ঈদ বা যে কোনো ফিস্টে দেখা যাচ্ছে আমরা রেড মিট, গরু, খাসি বা একটু ঘন দুধের তৈরি ডেজার্ট আইটেম রাখছি, এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে ওই একই মিলে যদি আমরা কিছু শাকসবজি এবং ফলমূলযুক্ত ফুড আইটেম রেখে থাকি, যেমন একটু পাতাযুক্ত সালাদ অথবা শাকযুক্ত কোনো ফুডের আইটেম অথবা একটু আঁশযুক্ত ফলের কোনো ডেজার্ট, তাহলে কিন্তু এটা আমাদের যে কোলেস্ট্রলযুক্ত খাবারগুলো আমরা খাচ্ছি তার কোলেস্ট্রলের প্রভাবটাকে শরীরের ভেতরে কিছুটা কমাতে সাহায্য করে। এছাড়াও আমাদের লক্ষ্য রাখতে হবে কোন খাবারে কোলেস্ট্রলের পরিমাণ কতটুকু। আমাদের অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে যে খাসির মাংসে কোলেস্ট্রলের পরিমাণ বেশি গরুর মাংসের চেয়ে। এই জন্য দেখা যাচ্ছে যারা কার্ডিয়াক পেশেন্ট অথবা উচ্চ রক্তচাপের পেশেন্ট তারা কখনোই খাসির মাংসটা খাচ্ছেন না। আসলে কিন্তু 100 গ্রাম খাসির মাংস থেকে আমরা প্রায় 90 থেকে 100 মিলিগ্রাম কোলেস্ট্রল পেয়ে থাকি, যেখানে আমরা 100 গ্রাম গরুর মাংস অর্থাৎ বিফ থেকে পাচ্ছি প্রায় 120 থেকে 130 মিলিগ্রাম কোলেস্ট্রল। এছাড়াও গরু খাসির বিভিন্ন অর্গ্যানেও কোলেস্ট্রলে তারতম্য হয়, যেমন রানের মাংস থেকে সিনার মাংসে কম্পারেটিভলি কোলেস্ট্রল এবং ফ্যাটের পরিমাণ বেশি, কিন্তু রানের মাংসে প্রোটিনের পরিমাণটা বেশি। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যাদের রক্তে কোলেস্ট্রলের পরিমাণ অনেক বেশি এবং যারা কোলেস্ট্রল নিয়ন্ত্রণের জন্য ওষুধ খাচ্ছেন, তারা অবশ্যই যেন গরু খাসি মুরগির অর্গ্যান মিট অর্থাৎ গিলা, কলিজা, মাথা, গুদা, গরুর মগজ, খাসির মগজ এবং মাছের মাথা এগুলো একটু অ্যাভয়েড করে। সাধারণত আমরা দেখি 100 গ্রাম গরুর মগজ থেকে আমরা প্রায় 2500 মিলিগ্রাম কোলেস্ট্রল পেয়ে থাকি এবং 100 গ্রাম গরুর কলিজা থেকে আমরা পাচ্ছি প্রায় 400 মিলিগ্রাম কোলেস্ট্রল। এছাড়াও কোলেস্ট্রল নিয়ন্ত্রণের জন্য আমি সাজেস্ট করব যে আমাদের কিছু রন্ধন প্রণালী মেনটেন করা একান্ত প্রয়োজনীয়। যেমন মাংসটা যদি আমরা একটু চর্বি মুক্তভাবে কেটে ফেলি, যে মাংসর কাটার সময় যতটা সম্ভব চর্বি যদি ফেলে দেওয়া যায়, তাহলে এই স্যাচুরেটেড ফ্যাটের হাত থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারছি। এছাড়াও যারা কার্ডিয়াক পেশেন্ট তারা একটু রেড মিটটা রান্নার সময় যদি কিছুটা বয়ল করে পানির উপরে যখন চর্বির একটা সাদা আস্তরণ পড়বে সেই আবরণটাকে যদি ফেলে দেওয়া যায়, তাহলেও কিন্তু আরও বেশি মাংসটা চর্বিমুক্ত হয়ে গেল। এছাড়া আমরা কিছু ম্যাটেরিয়ালস যেরকম লেবুর পানি অথবা ভিনেগার ইত্যাদি যদি রান্নায় ব্যবহার করি তাহলে চর্বির মাত্রাটা আরও কমে আসবে। এছাড়াও আরও কিছু বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে কয়বার বা মাসে কতদিন আমরা একটি আইডিয়াল ফুড হ্যাবিটে ব্রেড মিট বা অতিরিক্ত চর্বি জাতীয় খাবার বা ভাজা পোড়া খাবারটা রাখতে পারবো। আমি মনে করি যাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা কম তারা সপ্তাহে একদিন অর্থাৎ মাসে 3 থেকে 4 দিন, এবং যারা উচ্চ রক্তচাপে ভুগছেন বা বিভিন্ন কার্ডিয়াক ডিজিজে আক্রান্ত বা উচ্চ কোলেস্ট্রলের জন্য যারা অলরেডি মেডিকেশনে আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই মাসে 1 থেকে 2 বারের বেশি এই রেড মিট বা অতিরিক্ত ভাজা পোড়া হাই কোলেস্ট্রল ফুডটা না খাওয়াই শ্রেয়। আমাদেরকে একটু জানাবেন বাংলাদেশে সর্বাধুনিক কি চিকিৎসা রয়েছে ব্রেন টিউমারের জন্য? বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা কিন্তু আমাদের দেশেও আছে। যেমন আমি বলি যে এই যে আধুনিক পদ্ধতিগুলি, যে নাকের ভিতর দিয়ে অপারেশন করা, ছোটো ফোঁটা করে অপারেশন করা, বড় করে না কেটে ইভেন নেভিগেশনের মাধ্যমে স্থির করে অপারেশনগুলি করে, সবগুলি কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল হয়েছে, কোনো কোনো সেন্টারে এটা করা যায়। সুতরাং ব্রেন টিউমার হলেই যে আমাকে অস্থির হতে হবে, ভয় পেয়ে অন্য দেশে চলে যেতে হবে এমন কোনো কারণ নাই। এবং সবাই কিন্তু ভাবেন এর আলটিমেট ফেট হয়তো ডেথ, এর চিকিৎসা করেও কতটুকু ভালো হবেন জানেন না, অনেকেই ভয়টা পান। তো স্যার তাদের জন্য আপনার কোনো উপদেশ রয়েছে কিনা, যে ভয় পাওয়ার কোনো বিষয় কিনা? এটি যে ব্রেন টিউমার হলেই সব শেষ না, এবং এটা মারাত্মক ভীতিকর অবস্থা না। যদি বিনাইন টিউমার হয় তাহলে কিন্তু এটা আরোগ্য করা সম্ভব, অন্য দেশেও যেরকম সম্ভব আমাদের দেশেও সম্ভব। আর ম্যালিগন্যান্ট টিউমার হলেও দেখা যায় যে এটা চিকিৎসা আছে, এবং যদি সময় মতন চিকিৎসা করা যায় এবং পরবর্তী পর্যায়ে ম্যালিগনেন্সি যে স্টেজ অনুযায়ী যদি আমরা রেডিওথেরাপি বা কেমোথেরাপি নিয়ে দেওয়া যায় পেশেন্টটাকে, তাহলে কিন্তু দীর্ঘদিন তাকে সুস্থ রাখা সম্ভব, যেটা বাইরের দেশেও সম্ভব সেটা কিন্তু আমাদের দেশেও সেই চিকিৎসা সুযোগগুলি আছে। অনেকেরই প্রশ্ন থাকে স্যার ব্রেনে যে অপারেশনগুলো হয় সেটি তো যেগুলো ওপেন করে করতে হয় বা বিশাল বড় ধরনের যদি কোনো টিউমার হয়, তো ব্রেনের সেই অংশটিকে যদি আপনি ফেলে দেন তারপর ব্রেনের যে কাজকর্মগুলো, আমাদের পুরো শরীরই তো ব্রেন নিয়ন্ত্রণ করছে,
সেটি কিভাবে সম্ভব হয়? বলা হয় যে ব্রেনের প্লাস্টিসিটি আছে। প্লাস্টিসিটি বলতে বোঝায় যে ব্রেনে ধরেন কথা বলার সেন্টার যে থাকে, প্রত্যেকটা সেন্টার থাকে ব্রেন আলাদা আলাদা করে, তো কথা বলার সেন্টার যদি কোনো টিউমার হয় তো দেখা যায় যে কথা বলার সেন্টার এফেক্টেড হয়, কথা বল ঠিক মতো বলতে পারে না। তো টিউমারটা যদি ওই সেন্টারে হয় তাহলে তো ফেলে দিতে হয় যে যে জায়গাটা টিউমারটা হলো, ফেলে দেওয়ার পরে আশেপাশে যে সেন্টারগুলি থাকে সেগুলি ওটা টেক ওভার করে। মানে প্লাস্টিসিটি এমনই যে আশেপাশে সেন্টারগুলি তখন ওই সেন্টারগুলি টেক আপ করে, যার জন্য অনেকে দেখবেন কথা বলতেছে বা একটা সাইড প্যারালাইসিস হয়ে গেছে, আশেপাশের সেলগুলি তখন করে টেক ওভার করে। যদিও ব্রেন সেল রিজেনারেট করে না, কিন্তু আশেপাশের সেলগুলো মানে যেগুলি কাছে ভালো হয়েছে হেলদি সেল আছে সেগুলি টেক ওভার করে, টেক ওভার করে আস্তে আস্তে ওইটা কাজটা পূরণ করার চেষ্টা করে। ওই জন্যই সব শেষ না, সে ব্রেন টিউমার হলেই যে সব ভয়ে সব শেষ হয়ে গেলো তা কিন্তু না। এটা চিকিৎসা করলে এবং পরবর্তী পর্যায়ে রিহ্যাবিলিটেশন করলে ওষুধপত্র খেলে আরও ভালো। জানতে চাইবো স্যার, রিহ্যাবিলিটেশনের বিশেষ কী ভূমিকা আছে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে? বিরাট ভূমিকা আমি বলবো। কারণ হলো ধরেন কেউ ব্রেন টিউমার আক্রান্ত হয়ে একটা সাইড অবশ হয়ে গেলো, প্যারালাইজড হয়ে গেলো, তার মতো অপারেশন করলাম, ধরা পড়লো বিনাইন টিউমার কিন্তু প্যারালাইজ তৈরি হইলো, কিন্তু দেখা যায় যে পরবর্তী পর্যায়ে যদি রিহ্যাবিলিটেশনের মাধ্যমে ফিজিওথেরাপি এবং অন্যান্য থেরাপির মাধ্যমে যদি দেখা যায় যে তাকে থেরাপি দেওয়া হচ্ছে, ওভার দ্য টাইম দেখা যায় যে সে আস্তে আস্তে ইম্প্রুভ করে এবং তার ওই প্যারালাইজ ভাব যে জায়গাগুলো সেগুলো আস্তে আস্তে রিকভার করে, ইম্প্রুভ করে, প্রায় অলমোস্ট সুস্থ মানুষের মতন সে জীবনযাপন করতে পারে। তো এগুলোর জন্য কি বিশেষ কোনো সেন্টারে বা কেন্দ্রে যাওয়ার প্রয়োজন আছে, নাকি আপনারা রোগীর আত্মীয় স্বজনকে এগুলো শিখিয়ে দেন বা রোগীকে বুঝিয়ে বলেন? হ্যাঁ, এটার জন্য তো আলাদা সেন্টার আছে। সেন্টার বলতে যে প্রত্যেকটা মেডিকেল কলেজ আমাদের দেশের প্রত্যেকটা মেডিকেল কলেজে ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট আছে, ওখানে রিহ্যাবিলিটেশনের জন্য ট্রেইন পার্সোনাল আছে, ডাক্তার আছেন, ওনারা আছেন। অন্যান্য বড় হাসপাতালগুলিতেও ফিজিক্যাল মেডিসিনের সেন্টারগুলি আছে। সুতরাং এই ব্যাপারে হতাশ হওয়ার কিছু নাই, এবার আপনার অনেকগুলি জায়গায় ফিজিওথেরাপি করা সম্ভব এবং ট্রেইন পার্সোনালও আছে। এবং এর যে এক্সপেন্স সেটি কতটা এফেক্ট করে একটি পরিবারকে বা সবার পক্ষে এটিতে যাওয়া সম্ভব কিনা? যদি বিনাইন টিউমার হয়, মানে যদি খারাপ ধরনের টিউমার না হয়, তাহলে তো খুব বেশি যে খরচ তা কিন্তু না। তবে মেলিগন্যান্ট টিউমার হলে একটু খরচ হয়, কারণ হলো আপনি তো প্রথমে অপারেশন করলাম, একটা স্টেজে ধরা পড়লো বায়োপসি করার পরে, তারপরে তো রেডিওথেরাপি বা কেমোথেরাপি, তখন একটু ব্যয়বহুল। এটা সারা দুনিয়াতেই আসলে ক্যান্সার তো আসলে ব্যয়বহুল চিকিৎসা, হ্যাঁ এটা মানতেই হবে আমাদের, এটা তো দুর্ভাগ্যই বলতে হবে যার ক্যান্সার হলো। স্যার অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ এবং আমাদের দর্শক যারা শুনলেন এতক্ষণ ধরে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল ব্রেন টিউমার ও তার চিকিৎসা নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নিই কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। একজনের অনেক বমি হচ্ছে কিংবা ডায়রিয়া হচ্ছে কিংবা অনেক সিভিয়ার ইনফেকশন হলো কিংবা তার অনেক একসাথে অনেক ব্যথার ওষুধ খেয়ে ফেলেন কিংবা অনেক রক্তপাত হলো, যেমন মহিলাদের ডেলিভারির সময় প্রচুর রক্তপাত হচ্ছে, এসব কারণে হঠাৎ করেই কিডনিটা দুর্বল হয়ে যেতে পারে, দুটো কিডনি একসঙ্গে শাটডাউন হয়ে গেল, বিকল হয়ে গেল। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।